হ্যালো বন্ধুরা, বিশ্বভারতী ইউনিভার্সিটিতে বেশ অনেকগুলি পোস্টে নিয়োগ করা হবে, তার জন্য আবেদন প্রক্রিয়া চলছে। এখানে বেশ অনেকগুলি টিচিং পোস্ট এবং অনেকগুলি নন টিচিং পোস্টে নিয়োগ করা হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে সমস্ত নন টিচিং পোস্টগুলিতে নিয়োগ করা হবে তার সম্বন্ধে বিস্তারিতভাবে জানব। আর এখানে অনেকগুলি পোস্ট রয়েছে এবং সে অনুযায়ী আলাদা আলাদা কোয়ালিফিকেশান রয়েছে। যেমন আপনাদের এখানে গ্র্যাজুয়েশন পাশের কিছু জব ভ্যাকান্সি রয়েছে, তার পাশাপাশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বিটেক ইঞ্জিনিয়ারের কিছু ভ্যাকান্সি রয়েছে, তার পাশাপাশি ফিনান্স ডিপার্টমেন্টের কিছু ভ্যাকান্সি রয়েছে এবং লাইব্রেরি সায়েন্সেরও কিছু ভ্যাকান্সি রয়েছে। তো বন্ধুরা, আজকে সমস্ত কিছু পুরো ডিটেলসে জেনে নেব। তো আপনারা যদি এখানে আবেদন করতে চান তাহলে অবশ্যই এখানে পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশন থেকে আবেদন করতে পারবেন। আর এই সমস্ত পোস্টগুলি এগুলি পার্মানেন্ট পোস্ট এখানে হিসাবে এখানে নিয়োগ করা হবে। তো বন্ধুরা, সমস্ত কিছু জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন, কারণ ভিডিওতে আমরা পুরো ডিটেলস জানবো কোন কোন পোস্ট এখানে নিয়োগ করা হবে, কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এবং এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে, কীভাবে আপনারা আবেদন করবেন, সমস্ত কিছু ভালো করে জেনে নেব। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অন করে রাখবেন, তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন Job360, এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। আসার পর আপনারা এখানে নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন নন টিচিং স্টাফ রিক্রুটমেন্ট 2021 বিশ্বভারতী ইউনিভার্সিটি। তো এখানে আপনারা সমস্ত কিছু ডিটেলসে পেয়ে যাবেন। এখানে নিচের দিকে আপনারা আসবেন। আসার পর এখানে আপনাদের ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে প্রথমেই। তো ইম্পর্টেন্ট ডেট আপনাদের এখানে অনলাইনে ফিল আপ হচ্ছে না, এখানে আপনাদের অফলাইনে ফর্মটি ফিল আপ করতে হবে। করার পর সেই ফর্মটি আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে এবং সেই ফর্মটি অফিসে রিসিভ করার লাস্ট ডেট আপনারা এখানে দেখতে পাচ্ছেন February 27 মধ্যে। তো আপনাদের ফর্মটি অফিসে পৌঁছাতে হবে। এরপরে বন্ধুরা, এখানে নিচের দিকে আপনাদের অ্যাপ্লিকেশান ফিগুলি দেওয়া রয়েছে। তো অ্যাপ্লিকেশান ফিটি এখানে আপনাদের পে লেভেলের উপর ডিপেন্ড করে রয়েছে। যে সমস্ত পোস্টের পে লেভেল 14 তাদের আপনাদের অ্যাপ্লিকেশান ফি হবে 2000, আর যে সমস্ত পোস্টের পে লেভেল এখানে 12 তাদের অ্যাপ্লিকেশান ফি 1600 টাকা, যে সমস্ত পোস্টের পে লেভেল আপনাদের 10 তাদের অ্যাপ্লিকেশান ফি এখানে 1200 টাকা, এবং যে সমস্ত পোস্টের পে লেভেল 6 তাদের অ্যাপ্লিকেশান ফি এখানে 1000 টাকা, আর যে সমস্ত পোস্টের পে লেভেল 5 এবং 4 তাদের 500 টাকা করে পেমেন্ট করতে হবে। এখানে ওমেন ক্যান্ডিডেট এবং PWD ক্যান্ডিডেটদের জন্য কোনো ফি লাগবে না। SC ST ক্যান্ডিডেটদের জন্য যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের যা ফি লেভেল ফি রয়েছে তার 25% এখানে পেমেন্ট করতে হবে। এরপর এখানে পেমেন্ট প্রসেস, পেমেন্ট আপনাদের কী কী করতে হবে তার স্টেপগুলো এখানে পুরো দেওয়া রয়েছে। তো আমি এটি পরে আপনাদের আলাদাভাবে আপনাদের দেখিয়ে দিব। তো আপনারা ভালো করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এরপরে আমরা এখানে পোস্টগুলো দেখে দেবো কোন কোন পোস্টে এখানে আবেদন প্রক্রিয়া চলছে। তো প্রথম পোস্টটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রার নিয়োগ করা হবে। এখানে অ্যাক্টিভ ভ্যাকান্সি, পে লেভেল এখানে দেখতে পাচ্ছেন পে লেভেল 14, এখানে স্যালারি দেওয়া রয়েছে এন্ট্রি পে আপনাদের 144,200 টাকা। এখানে আপনাদের এজ লিমিট দেওয়া রয়েছে, এজ লিমিট আপনাদের 57 বছরের মধ্যে হতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশান মাস্টার ডিগ্রি থাকতে হবে, 55% মার্কস এবং 15 বছরে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপরে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফিনান্স অফিসার, অ্যাক্টিভ ভ্যাকান্সি রয়েছে, পে লেভেল এখানে 14, এখানেও আপনাদের এন্ট্রি পে 144,200 টাকা পার মান্থ, এবং এজ লিমিট এখানেও দেখি 57 বছরের মধ্যে হতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশান এখানে এই সমস্ত ডিগ্রিগুলো থাকতে হবে, আপনারা এগুলো দেখে নেবেন। ফিনান্সের উপর মেনলি এই সমস্ত ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং কিছু এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে। এরপরে থার্ড যে পোস্ট সেটি দেখতে প্রিন্সিপাল নিয়োগ করা হবে, এটি স্কুল লেভেলে। এখানে অ্যাক্টিভ ভ্যাকান্সি রয়েছে, পে স্কেল এখানে পে লেভেল আপনাদের 12, অর্থাৎ এন্ট্রি পে আপনাদের এখানে 78,800 টাকা, এজ লিমিট এখানে দেখতে পাচ্ছেন আপনাদের 35 থেকে 50 বছরের মধ্যে হতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাদের এখানে বলা হয়েছে মাস্টার ডিগ্রি থাকতে হবে, 50% মার্কস থাকতে হবে, বিএড থাকতে হবে এবং কিছু এক্সপিরিয়েন্স থাকতে হবে প্রিন্সিপাল হিসেবে বা এডুকেশন অফিসার হিসেবে বা PGT অথবা TGT টিচার হিসেবে। তার পাশাপাশি রবীন্দ্রনাথ ট্যাগোরের যে লাইফ এবং ওয়ার্ক রয়েছে তাদের উপর আপনাদের কিছু নলেজ থাকতে হবে। এরপরে এখানে নেক্সট পোস্ট দেখতে পাচ্ছেন ইন্টারনাল অডিট অফিসার নিয়োগ করা হবে, এটি ডেপুটেশনে। এখানে অ্যাক্টিভ ভ্যাকান্সি রয়েছে, পে লেভেল এখানে দেখতে পাচ্ছেন আপনাদের লেভেল 12, এখানে আপনাদের এন্ট্রি পে হবে 78,800 টাকা, এজ লিমিট এখানে দেখতে পাচ্ছেন 56 বছরের মধ্যে থাকতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশান এখানে ফিনান্সের উপর মেনলি আপনাদের এই সমস্ত ডিগ্রিগুলো থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে। এরপর নেক্সট যে পোস্ট সেটি দেখতে পাচ্ছেন চিফ সিকিউরিটি অফিসার, এখানে ভ্যাকান্সি 1টি, পে স্কেল লেভেল এরপরে পে লেভেল 12, এন্ট্রি পে আপনারা দেখতে পাচ্ছেন 78,800 টাকা, এজ লিমিট এখানে 50 বছরের মধ্যে থাকতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশান আপনাদের এখানে বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে, 55% মার্কস থাকতে হবে, এবং যদি আপনারা এখানে এক্স আর্মি অফিসার বা পুলিশ বা সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স বা
ওয়াচ অ্যান্ড ওয়ার্ড অথবা সিকিউরিটি সার্ভিসের কোনো এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে স্টেট অফিসার নিয়োগ করা হবে, ভ্যাকান্সি একটি রয়েছে। পে লেভেল এখানে দেখতে পাচ্ছেন লেভেল 10, এন্ট্রি পে 52,100 টাকা। এজ লিমিট এখানে দেখতে পাচ্ছেন 35 বছরের মধ্যে হতে হবে। এডুকেশনের কোয়ালিফিকেশন বলা হয়েছে এখানে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, 55% মার্কস থাকতে হবে। তার পাশাপাশি ল্যান্ড সার্ভেতে আপনাদের নলেজ থাকতে হবে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপর নেক্সট যে পোস্ট সেটি হলো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে। এখানে ভ্যাকান্সি দেখতে পাচ্ছেন একটি ভ্যাকান্সি, পে লেভেল 10, এন্ট্রি পে 56,100 টাকা। এজ লিমিট এখানে 40 বছরের মধ্যে হতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান এখানে বি অথবা বিটেক ডিগ্রি থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এবং তার পাশাপাশি 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। তার পাশাপাশি যদি আপনাদের এখানে ডিপ্লোমা করা থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং 10 বছর যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। নেক্সট পোস্ট এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে সিভিল এবং ওয়াটার ওয়ার্কসে। এখানেও ভ্যাকান্সি একটি পোস্ট, পে স্কেল আপনারা দেখতে পাচ্ছেন লেভেল 10, এন্ট্রি পে 52,100 টাকা। এজ লিমিট এখানে দেখতে পাচ্ছেন 40 বছরের মধ্যে হতে হবে। এডুকেশনের কোয়ালিফিকেশান যদি আপনাদের বি বা বিটেক করা থাকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এবং 3 বছর এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন, অথবা যদি ডিপ্লোমা থাকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এবং 10 বছর এক্সপিরিয়েন্স থাকে তাহলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপর নেক্সট যে পোস্ট সেটি দেখতে পাচ্ছেন জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে। এখানে ভ্যাকান্সি একটি রয়েছে, পে স্কেল লেভেল আপনাদের 6, এখানে এন্ট্রি পে আপনাদের 25,400 টাকা। এজ লিমিট আপনাদের এখানে বলা হয়েছে 35 বছরের মধ্যে হতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এবং 5 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। নেক্সট পোস্ট জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে সিভিল এবং ওয়াটার ওয়ার্কসে, ভ্যাকান্সি একটি, পে লেভেল এখানে লেভেল 6, এন্ট্রি পে আপনাদের 25,400 টাকা। এজ লিমিট এখানে 35 বছরের মধ্যে থাকতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে ডিপ্লোমা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এবং অ্যাটলিস্ট 5 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপর নেক্সট পোস্ট অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে এটি একাডেমিকে, এবং ভ্যাকান্সি এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে, পে লেভেল এখানে লেভেল 10, এখানে এন্ট্রি পে আপনাদের 57,700 টাকা। এজ লিমিট এখানে দেখতে পাচ্ছেন 35 বছরের মধ্যে হতে হবে। এডুকেশনের কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে মাস্টার ডিগ্রি থাকতে হবে লাইব্রেরি সায়েন্সে, তার পাশাপাশি নেট সেট বা SLET এগুলো ক্লিয়ার করা থাকতে হবে। PhD হোল্ডাররাও এখানে আবেদন করতে পারবেন, আর এটি হলো একাডেমিক পারপোসে, অর্থাৎ সেই হিসেবে এখানে এই সমস্ত ডিগ্রিগুলো দেওয়া হয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে, একটি ভ্যাকান্সি রয়েছে, পে লেভেল এখানে লেভেল 6, এন্ট্রি পে এখানে আপনাদের 25,400 টাকা। এজ লিমিট এখানে বলা হয়েছে 35 বছরের মধ্যে থাকতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান 55% থাকতে হবে মাস্টার ডিগ্রিতে থাকতে হবে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন BLIS অর্থাৎ ব্যাচেলার ইন লাইব্রেরি সায়েন্স অথবা মাস্টার ইন লাইব্রেরি সায়েন্স। এরপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে, একটি ভ্যাকান্সি রয়েছে, পে স্কেল লেভেল এখানে 5, এন্ট্রি পে 29,200 টাকা। এজ লিমিট 25 বছরের মধ্যে থাকতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান এখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো ডিসিপ্লিনে, অথবা যদি থাকে লাইব্রেরি সায়েন্সে তাহলে আপনার এখানে আবেদন করতে পারবেন, 50% মার্কস থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা সিস্টেম প্রোগ্রামার্স দুটি পোস্ট রয়েছে, পে লেভেল এখানে লেভেল 10 পেমেন্ট হয়ে থাকবে, এন্ট্রি পে আপনাদের 56,100 টাকা। এজ লিমিট আপনারা এখানে দেখতে পাচ্ছেন এজ লিমিট 25 বছরের মধ্যে হতে হবে। এডুকেশনের কোয়ালিফিকেশান হিসেবে বলা হয়েছে আপনাদের এখানে বি অথবা বিটেক থাকতে হবে কম্পিউটার সায়েন্সে অথবা ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, এখানে ডিপার্টমেন্টগুলো দেওয়া রয়েছে। এবং যদি MCA থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন, 55% মার্কস যদি থেকে থাকে, 3 বছর এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে। এরপরে নেক্সট যে পোস্ট সেটি দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে, একটি মাত্র ভ্যাকান্সি রয়েছে, পে স্কেল এখানে দেখতে পাচ্ছেন লেভেল 5, এন্ট্রি পে আপনাদের 29,200 টাকা হয়ে থাকবে। এজ লিমিট এখানে 30 বছরের মধ্যে আপনাদের এজ হতে হবে। এডুকেশনের কোয়ালিফিকেশান হিসেবে বলা হয়েছে আপনাদের এখানে BSc যদি থাকে এবং কম্পিউটার সায়েন্সে, তার পাশাপাশি যদি আপনাদের এখানে BCA করা থাকে তা এবং 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপর নেক্সট পোস্ট কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে, ভ্যাকান্সি দেখতে পাচ্ছেন 3টি ভ্যাকান্সি রয়েছে, পে স্কেল দেখতে পাচ্ছেন লেভেল 4, এন্ট্রি পে আপনাদের 25,500 টাকা করে শুরু হবে। এজ লিমিট এখানে বলা হয়েছে 30 বছরের মধ্যে হতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে সায়েন্স গ্র্যাজুয়েট হতে হবে এবং কম্পিউটার সায়েন্সে, অথবা যদি BCA করা থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। নেক্সট পোস্ট স্যানিটারি ইন্সপেক্টর নিয়োগ করা হবে স্যানিটেশন ডিপার্টমেন্টে, একটি মাত্র পোস্ট রয়েছে, পে লেভেল এখানে দেখতে পাচ্ছেন লেভেল 5, এন্ট্রি পে আপনাদের 29,200 টাকা হয়ে থাকবে।
এজ লিমিট আপনাদের এখানে 35 বছর মধ্যে হতে হবে। এডুকেশনের কোয়ালিফিকেশান এখানে বলেছে গ্র্যাজুয়েশন থাকতে হবে যে কোনো ডিসিপ্লিনে এবং ডিপ্লোমা থাকতে হবে পাবলিক হেলথ অ্যান্ড হাইজিনে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে বন্ধুরা নেক্সট পোস্ট যদি দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এখানে ভ্যাকান্সি রয়েছে 7টি ভ্যাকান্সি। পে লেভেল এখানে দেখতে পাচ্ছেন পে স্কেলে পে লেভেল 4, অর্থাৎ আপনাদের এন্ট্রি পে হবে 25,500 টাকা। এজ লিমিট এখানে বলা হয়েছে আপনাদের 30 বছরের মধ্যে হতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে বিএসসি থাকতে হবে যে কোনো কলেজ থেকে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন সিকিউরিটি ইন্সপেক্টর নিয়োগ করা হবে ওয়াচ অ্যান্ড ওয়ার্ড সেকশনে, ভ্যাকান্সি এখানে রয়েছে 1টি মাত্র পোস্ট। পে লেভেল এখানে দেখতে পাচ্ছেন লেভেল 5, এন্ট্রি পে 29,200 টাকা। এজ লিমিট আপনাদের এখানে 35 বছরের মধ্যে হতে হবে। এরপরে এখানে এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো ডিসিপ্লিনে, তার পাশাপাশি এক্সপিরিয়েন্স থাকতে হবে ওয়াচ অ্যান্ড ওয়ার্ড ডিপার্টমেন্টে, অথবা এক্স মিলিটারি সার্ভিসম্যান অথবা এক্স পুলিশ বা এক্স প্যারামিলিটারি সার্ভিস পার্সোনেল হলে আপনারা আবেদন করতে পারবেন। তার পাশাপাশি এখানে টু হুইলার্স থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে। এরপরে নেক্সট দেখতে পাচ্ছেন ফিল্ড অর্গানাইজার অর্থাৎ সোশ্যাল ওয়ার্কসে, ভ্যাকান্সি এখানে 1টি রয়েছে। পে স্কেল পে লেভেল এখানে 5, এন্ট্রি পে আপনাদের 29,200 টাকা। এজ লিমিট এখানে আপনাদের 35 বছরের মধ্যে থাকতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান মাস্টার ডিগ্রি থাকতে হবে সোশ্যাল ওয়ার্কে এবং অ্যাটলিস্ট 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। সিলেকশন প্রসেস বন্ধুরা এখানে আপনাদের ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হয়ে থাকবে, কোনো লিখিত এক্সাম নেই। হাউ টু অ্যাপ্লাই করার জন্য আপনাদের এখানে নিচে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনার ডাউনলোড করে প্রিন্ট করে ফিল আপ করবেন। করার পর এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা এখানে অ্যাটাচ করবেন। তো এখানে দেওয়া রয়েছে আপনাদের যে সমস্ত মার্কশিট এবং যে সমস্ত আদার যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে সেগুলোর আপনারা ফটোকপি করবেন, করার পর সেগুলো সেলফ অ্যাটাস্টেড করবেন। তারপর আপনাদের দুটো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ করবেন, সেই ফটোগ্রাফের নিচে আপনাদের সিগনেচার করা থাকে এবং আপনারা যে পেমেন্ট করবেন সেই পেমেন্টের রিসিপ্ট, এই তিন সমস্ত ডকুমেন্টসগুলো আপনার অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন। করার পর আপনার পোস্ট অফিসের মাধ্যমে এই যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দেবেন। আর লাস্ট ডেট আপনারা দেখতে পাচ্ছেন 27 ফেব্রুয়ারি, এর মধ্যে আপনাদের পৌঁছাতে হবে। তো বন্ধুরা আপনারা এখানে এই ক্লিক হেয়ার এখানে ক্লিক করে আপনারা অফিসিয়াল নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটি হলো অফিসিয়াল নোটিফিকেশান, এখানে পুরো ডিটেলসে ওগুলো বলা রয়েছে আমি যা বলেছি। তো আপনারা নিচের দিকে আসবেন, এই নোটিফিকেশানটা ডাউনলোড করে নেওয়ার পর নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা এখানে এটি প্রিন্ট করবেন, করার পর এটি পুরো ডিটেলসে ফিল আপ করবেন। এটি আমি পুরো ডিটেলসে বলছি না, আপনারা এটা পুরো ডিটেলস ফিল আপ করে আপনাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে আপনার পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেবেন। এখানে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া রয়েছে। এরপর বন্ধুরা আমরা দেখব আপনার পেমেন্টটা কীভাবে করবেন। তো পেমেন্ট করার জন্য বন্ধুরা আপনারা এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন, অথবা এই যে লিঙ্কটা এটা দেখে দেখে আপনারা আপনাদের যে ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারে আপনারা টাইপ করবেন। তো এটি ক্লিক করলে পর একটি নতুন পেজ ওপেন হবে SBI। তো এখানে আপনারা আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটি চেকবক রয়েছে, চেকবক্সটা টিক করে আপনারা প্রসিড অপশনে ক্লিক করবেন। করার পর আপনারা নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন স্টেট অফ কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউট, এখানে আপনারা সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করবেন, করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। ওয়েস্ট বেঙ্গল। এরপরে দেখতে পাচ্ছেন টাইপ অফ কর্পোরেশন বা ইনস্টিটিউশন, এখানে আপনি ক্লিক করবেন। করার পর থেকে এখানে দেখতে পাচ্ছেন এডুকেশনাল ইনস্টিটিউট, তো এডুকেশনাল ইনস্টিটিউটটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন গো অপশন রয়েছে, গো অপশনে আপনারা ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন ইনস্টিটিউশন নেম, তো এখানে আপনার বিশ্বভারতী টাইপ করবেন। বিশ্বভারতী ইউনিভার্সিটি টাইপ করার পর সাবমিট অপশনে আপনারা ক্লিক করবেন। এরপরে আপনাদের এখানে পেমেন্ট সিলেক্ট পেমেন্ট ক্যাটাগরি, তো এখানে আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো এখানে আপনারা ক্লিক করবেন, করার পর এখানে আপনারা এই দেখতে পাচ্ছেন মিস রিসিপ্ট, এই অপশনটাতে ক্লিক করবেন, সিলেক্ট করে নেবেন মিস রিসিপ্ট, এই অপশনটা আপনারা সিলেক্ট করে নেবেন। করার পর একটি নিউ পেজ ওপেন হবে, তবে এখানে দেখছেন আপনাদের
বাকি ডিটেলসগুলো চেয়েছে। তো এখানে ক্যাপিটাল লেটার নেম, ফাদার্স নেম এগুলো আপনারা টাইপ করবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে পারপাস অফ ডিপোজিট, তো এখানে আপনারা ক্লিক করবেন। আপনাদের কী পারপাস, তো পারপাসটা আপনারা এখানে আদার্স সিলেক্ট করে নেবেন, এখানে নিচের দিকে পেয়ে যাবেন আদার্স সিলেক্ট করার পর। এরপর এখানে রিমার্কস, মোবাইল নাম্বার, অ্যামাউন্ট এগুলো টাইপ করবেন। আর এই যে রিমার্কসটা দেখতে পাচ্ছেন এই রিমার্কসে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা টাইপ করতে হবে। তো রিমার্কসের জায়গায় বন্ধুরা এই যে কথাটা রয়েছে অ্যাপ্লিকেশান অ্যাডভার্টাইজমেন্ট 2/2021 এটি আপনারা টাইপ করে নেবেন ক্যাপিটাল লেটারে। এরপরে আপনাদের এখানে নিচের দিকে আপনাদের পুরো ডিটেলসগুলো চেয়েছে, এই ডিটেলসগুলো আপনারা এগুলো টাইপ করে নেবেন। নেওয়ার পরে আপনারা এখানে পেমেন্ট করবেন। আর কত পেমেন্ট করতে হবে সেটা আপনারা আগের দিকে আমি প্রথমের দিকে বলে দিয়েছি, কোন পোস্ট অনুযায়ী, পে লেভেল অনুযায়ী, পোস্ট অনুযায়ী আপনাদের আলাদা পেমেন্ট রয়েছে, সেই পেমেন্টটা আপনারা দেখে নেবেন। সেই দেখে নিয়ে সেই পেমেন্টটা আপনারা এখানে টাইপ করে এখানে পেমেন্ট করে নেবেন। করার পর সেই রিসিপ্টটা আপনারা এখানে প্রিন্ট করে ডাউনলোড করে এটা প্রিন্ট আউট করে রাখবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কোন পোস্টের জন্য কত টাকা ফি লাগবে, তো আপনারা এখান থেকে আরও একবার ভালো করে দেখে নেবেন। নেওয়ার পর আপনারা এখানে পেমেন্ট করে এই পেমেন্ট রিসিপ্টটা আপনারা পোস্ট অফিসের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে পাঠাতে হবে। তো বন্ধুরা আপনারা আবেদন করতে চাইলে এখানে এইভাবে আবেদন করে নেবেন। এবং ভিডিওটি এখানে শেষ করছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অন করে রাখবেন, তাহলে আমার সমস্ত ধরনের ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।